হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রেল মন্ত্রণালয়ের পরীক্ষার পদ অফিস সহায়ক পরীক্ষায় আমরা বাংলা যে সরি সাধারণ জ্ঞানের যে প্রশ্ন আসছে সেটা আমরা সমাধান করব। তো এই যে এগুলো আমরা এই জন্য সমাধান করবো যে যেহেতু এই প্রশ্নগুলো এই প্রতিযোগিতা পরীক্ষার প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়ে থাকে, এই জন্য হচ্ছে আমরা এগুলো সমাধান করলে আমাদের জন্য উপকার হবে। দেখো কী দেওয়া আছে। 1 নম্বর দেওয়া আছে যে স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত। স্বাধীনতা এটা হচ্ছে ঢাকায় অবস্থিত। তারপর কোন নদীর তীরে 4টি দেশের রাজধানী অবস্থিত, সেটা হচ্ছে যে দানিউব। বন্ধুরা, এটা হচ্ছে দানিউব, আমি লিখে দিচ্ছি, তোমরা এখানে রাইট ডাউন করে নিবা, দানিউব। তারপর চীন হচ্ছে যে তোমাদেরকে কত তারিখে, চীন আমাদের হচ্ছে কত তারিখে তোমার স্বীকৃতি দেয়। চীন স্বীকৃতি হচ্ছে যে 31শে আগস্ট, 31শে আগস্ট হবে। তো সেটা সালটা হচ্ছে যে 75, 1975 সাল, সেটা মানে 31শে আগস্ট 1975 সাল। আর বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে ন্যায়পাল কথাটি উল্লেখ আছে, সেটা হচ্ছে যে 77তম অনুচ্ছেদে। দেখো 5 নম্বর কি দেওয়া আছে, দেখছো কারাগার রোজনামা আছে আর কোন সনে প্রথম প্রকাশিত হয়, সেটা হচ্ছে যে 2017 সালে। ঠিক আছে, 2017 সালে। তো বিটকয়েন কে আবিষ্কার করেন, সেটা হচ্ছে যে সাতোশি নাকামাতু, বুঝছো, সাতোশি নাকামাতু, তর্শকে তু বুঝিয়ে নিবে তোমরা। তারপর হচ্ছে যে কসমিক ক্রেগ বলা হয় কাকে, সেটা হচ্ছে যে মহাজাগতিক রশ্মিকে বলা হয়, মহাজাগতিক জাগতিক রশ্মিকে। তো সেটা দেখো মহাজাগতিক রশ্মিকে তোমরা বুঝে নিবে, এটা বুঝে যাচ্ছে, আমি তাছাড়া আমি মুখে বলে দিচ্ছি। তো দেখো তারপর হচ্ছে বাংলাদেশে ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, সেটা হচ্ছে যে ঈশ্বরদীতে। ঈশ্বরদী সেটা হচ্ছে যে কোথায় বন্ধুরা, সেটা হচ্ছে যে পাবনাতে। তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবে। তো ক্রোয়েশিয়ার আইনসভার নাম কি, ক্রোয়েশিয়ার আইনসভার নাম হচ্ছে যে সাবর। বাংলাদেশে কয়টি জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা আছে, সেটা হচ্ছে যে 20টি জেলায়। তোমরা অনেক জায়গায় পেয়ে থাকবে হচ্ছে 18টি, সবে এটা সংশোধন হয়ে এখন 20টি হয়েছে, তো এটাকে একটু খেয়াল রাখবা। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছে এরকম তোমাদের বিভিন্ন পরীক্ষার ছোট ছোট ভিডিও আগে তোমাদেরকে উপস্থাপন করব। তোমরা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও লাইক করে দিও, যাতে আমরা এই টাইপের আরো অনেকগুলো ভিডিও আনতে পারি, তোমাদের অবশ্যই অবশ্যই উপকার হবে। তো থ্যাংক ইউ।